হ্যালো, শিক্ষার্থী আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ঢাকা মুক্ত থেকে বলছি। আমার মেন আমরা অনি জি, আমার ব্যালকনিতে হাসনালা ফুল গাছ টপে ফুল ফোটে না, গাছের ফাঙ্গাস ধরছে সাদা সাদা। আচ্ছা, আপনি এই প্রতিকার জানতে চাচ্ছেন? হাসনা হেনা, হ্যাঁ হাসনালা। কত বড় হয়েছে গাছটি? গাছের বয়স কত? বয়স এক বছর। এক বছর? এক বছর হবে। গাছে ফুল আসে না? আগে ফুল আসে, এখন ফাঙ্গাস ধরায়, এখন ফুল হয় না, মানে কলি বের হয়, ফাঙ্গাসে নষ্ট হয়ে যায়। আচ্ছা, সাদা সাদা ফাঙ্গাসের কথা বলছেন আপনি? হ্যাঁ, সাদা সাদা ফাঙ্গাস। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি আপনাকে বায়োলজিক্যাল পেস্ট ম্যানেজমেন্টটা বলি, আপনি যদি সেটা স্বল্প পরিমাণে হয় হাত বাছাই করতে পারেন, হাত বাছাই করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন জোরে জোরে পানি স্প্রে করে আপনি সেটাকে সরিয়ে দিতে পারেন। কারণ ফাঙ্গাসগুলোতে যদি আপনি জোরে জোরে বেশি স্পিডে পানি স্প্রে করেন, মানে মোটর ছেড়ে যদি সেই স্পিডটা বাড়িয়ে আপনি যদি সেটা পানির পাইপটা গাছে ধরেন, আশা করছি জোরে জোরে পানি স্প্রে করলে ফাঙ্গাসগুলো থাকে না। এটা হচ্ছে বায়োলজিক্যাল পেস্ট ম্যানেজমেন্ট। কিন্তু সেটাতে যদি আপনি সন্তুষ্ট না থাকেন, আপনি এ ব্যাপারে কেমিক্যাল পেস্ট ম্যানেজমেন্টে যেতে পারেন, যেটাকে আমরা সবসময় নিরুৎসাহিত করি। সেক্ষেত্রে বাজারে ফাঙ্গাস দূরীকরণের যেসব ফাঙ্গিসাইড আছে, কোনো একটা ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন।